ফ্রেন্ডস ফাইনালি আমি মগরাহাট স্টেশনে চলে এসেছি। এবার আমি যাবো মগরাহাটে। অনেকে সাবস্ক্রাইবাররা কমেন্ট করে বলেছিল মগরাহাটে ভিডিও করতে, তাই ওনাদের জন্য স্পেশালি আমি যাচ্ছি। তো সঙ্গে থাকবো বন্ধুরা, চলো দেখাই। তো হ্যালো ফ্রেন্ডস, সো ফাইনালি আমি এসে গেছি এই মগরাহাটে আপনাদের জন্য। অনেকে চাহিদা বলছিল মগরাহাটে যেতে, তাই আমি এই মগরাহাটে এসেছি। আর বন্ধুরা বারবার বলছিল কি মগরাহাটে যাও দাদা, তাই এসছি ওনাদের জন্য স্পেশালি। সো যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন বন্ধুরা। আমি চেষ্টা করব আরও অন্য অন্য জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও করার জন্য। তো সঙ্গে থাকবে পুরো ভিডিও দেখার জন্যে এই ভিডিও মাধ্যমে। কত চিনাস? 700 টাকা পিস। 700 টাকা পিস দেখছি, সেই সাইজে বড় আছে, 700 টাকা বলছে, নিলে দামা দামি হয়ে যাবে। চিনাস আছে, কত করে? 1400 টাকা। দেখছি দেশি বাচ্চা 200 টাকা পিস বলছে, এটা এই বড়টা নিয়ে না। ওই জন্য কত বড় বাচ্চা, ওই একটু ছোট থেকে বড় না। না না ময়দা এই ছোটটা, ছোটটা 300 টাকা জোড়া। তো দেখছেন দাদা পিওর দেশি মাল আছে, 300 টাকা জোড়া বলছে। কত করে পিস? 500 টাকা জোড়া বা 250 টাকা পিস। কত করে? দিয়েছি না তো এগুলো। ও কি ওটা দিয়েছি তো, দেখছেন বন্ধু রাজা সাহেব বাচ্চা 500 টাকা জোড়া বলছে, নিলে দামা দামি হয়ে যাবে। সোনালি বাচ্চা দাদা কত করে পিস এটা? 250 টাকা পিস। 700-800 মতন হবে। সো বন্ধুরা এটা 250 টাকা পিস বলছে, নিলে দামাদামি হয়ে যাবে। সোনালি বাচ্চা এই বাচ্চাটা, এটা কি জাতের? দিশি না হাইব্রিড? 120 টাকা জোড়া। এটা একটা বড় হলে কত কেজি মতন হবে? 5-6 কেজি মতন হবে। বাহ ভালোই তো। নিলে কম হবে তো? পুরো কুড়ি ডেমেছে।
সো বন্ধুরা দাদা বলেছি নিলে কম হয়ে যাবে আপনারা আসুন এই মোগরাহাটে সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার এন্ড রবিবার সকাল 8টা দিয়ে বিকেল 4টা দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন ফোন নাম্বারটা 6291 4714 1362 আপনার নাম আব্দুল রহিম সো বন্ধুরা দাদার নাম্বারটা আপনি পেয়ে গেছেন যদি আপনার এই সোনালী মুরগি বা মুরগি বাচ্চা লাগে মানে মুরগি বড় মুরগি থাকে হাঁস ফাঁস সব আচ্ছা আপনি যা যদি হাঁস বা মুরগি বা মুরগ যা কিছু লাগে আপনি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন সো বন্ধুরা এদিকে শুধু দেশি মাল পাবেন কোনো হাইব্রিড মাল পাবেন না বিকজ এদিকে সব নিজের বাড়ি চাষ করে নিয়ে আসে এরা বিক্রি করে দিন আপনার মোড়ক নাকি কত করে বারোশো একটা এগারোশো এটা কি নিজের বাড়ি পোষা নাকি আচ্ছা 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 বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিজের বাড়ি পোষা আছে এটা বারোশো হ্যাঁ বারোশো বললে না আর এটা হ্যাঁ এগারোশো টাকা নিলে কম হবে তো আপনার তো একদম থাকে না সেটাই তো দাদা বলেছি দাম নিলে দামাদামি হয়ে যাবে আপনারা আসুন এইদিকে এই মুগরাহাটে বন্ধুরা এই মুরগির দাম রেখেছি 1300 টাকা ক কেজি মতন হবে এটা 5 কেজি তাকাচ্ছে না হ্যাঁ আমি নিয়ে গেছিলাম একটা নিয়ে গেছিলাম মুরগি কিনবেন দেখবেন ঘরোয়া পোষা মুরগি নেবেন তাদের 200 টাকা 300 টাকা বেশি হয়ে যাবে দেখছেন বন্ধুরা এটাই হলো মুগরাহাট এদিকে অনেকই চিপ প্রাইসে আপনি মুরগি বা মুরগ পেয়ে যাচ্ছেন আর আপনি তো দাদাদের সবার নাম্বারটা দিয়েছি আপনি যদি লাগলে আপনি যোগাযোগ করতে পারেন বাচ্চা কত করে 350 টাকা জোড়া দেশি বাচ্চা তো বাড়ি পোষা হ্যাঁ তো খাবে দেশি বাচ্চা আছে খাবে তো আর মুরগিটা
ডিম পাচ্ছে নাকি এইয়া বেনে বাচ্চা কত করে এগুলো 100 টাকা করে প্লিজ ওগুলো 350 টাকা আচ্ছা এই যে চারটা আছে এগুলো 100 টাকা সো দেখছেন বন্ধুরা বাচ্চাটা 100 টাকা কত পিস পড়ছে আচ্ছা বাবা হ্যাঁ হ্যাঁ আর মুরগিটা 350 টাকা বলেছেন নিলে দাম দাম হয়ে যাবে চারটা আছে এটা কত বললে ওগুলো 350 টাকা করে জোড়া 350 টাকা জোড়া নিলে 300 টাকা জোড়া করেই দেবে মনে হচ্ছে আপনারা আসলে দাম দাম করে নিয়ে যাবেন এটা কি রানা হাঁস না পাতি হাঁস কত করে পিস সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা পাতি হাঁস রানা হাঁস আছে 80 টাকা জোড়া বলছে কোয়েল বাচ্চা কত করে এটা 100 টাকা জোড়া ওটা 120 টাকা জোড়া কোয়েল বাচ্চা 100 টাকা জোড়া বলছে দাদা এটা 120 টাকা নিলে দামাদামি হয়ে যাবে কিন্তু আচ্ছা আপনার নাম্বারটা বলুন আমার নাম্বার 86 86 5353 5353 20 20 97 97 আপনার নাম আমানত গাজী আমানত গাজী সো বন্ধুরা দাদার নাম্বারটা পেয়ে গেছেন এনার কোয়েলের ফার্ম আছে আপনি যদি লাগলে কোয়েলের বাচ্চা বা কিছু আপনি পেয়ে যাচ্ছেন ফোন করে যোগাযোগ করুন হ্যাঁ কালো বাদামি সাদা আচ্ছা তিন রকমের কলার আপনি পেয়ে যাবেন কালো বাদামি সাদা তো আপনার নাম্বারটা পেয়ে গেছে তার যদি লাগলে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ দাদা এটা 150 টাকা জোড়া ওইটা 120 টাকা জোড়া এটা 150 টাকা জোড়া এটা 120 টাকা জোড়া নাম্বারটা আমার সেভ করে নিতে হবে আচ্ছা এটা নিলে কত কমে লাগে আচ্ছা নীলে দাদা বলেছে 140 টাকা বলেছে জোড়া আর এটা এটা 100 টাকা জোড়া আর দেশি বাচ্চা কত করে দেশি বাচ্চা আছে তোমার 80 টাকা জোড়া আচ্ছা দেশি বাচ্চা 80 টাকা জোড়া বলছে দাদা দাদা ছেড়ে দেবেন বলেছে 100 টাকা বলছিল 80 টাকা জোড়া ছেড়ে দেবেন এটা 60 টাকা জোড়া সুন্দর পিওর দেশি আপনারা দেখতেই পাচ্ছেন কোনো হাইব্রিড নেই আপনার কি নিজের বাড়ি এটা বাহ দাদা নিজের বাড়ি সব চাষ করা দেখুন আচ্ছা এটা কি হাঁস পাতি হাঁস দাদা একটু আপনার নাম্বারটা বলুন 7449 9 9 7 3 7 3 4 7 0 4 7 0 আর নাম আপনি কি শরীফুল শরীফুল তো দাদার নাম্বারটা আপনি পেয়ে গেছেন যদি এই দেশি বাচ্চা মুরগি রাখেন নাকি মুরগি আছে হাঁস আছে মুরগি হাঁস মুরগি দেশি বাচ্চা সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি দাদাটার নাম্বারটা পেয়ে গেছেন যদি লাগলে আপনি যোগাযোগ করতে পারেন নাম্বার করে ফোন করে ঠিক আছে ধন্যবাদ দাদা আইবে 10টা আইবে ধাড়ি আজকে আজকে আনবো আগে রাখা আজকে কি আগে না আনবো দেশি কত করে পিস এটা 80 টাকা পিস জোড়া দেখতে সুন্দর বাহ
একই দাম আপনি এটা নিজের বাড়ি শুধু হাঁস থাকে না মুরগি আচ্ছা আচ্ছা আপনাকে ফোন করে আসে মুরগি বাচ্চা কত কত করে পিস দেড়শো টাকা পিস সেটা তো দাম শুনে বুঝে গেছি দেশি অরিজিনাল আছে দেশি জিনিস আছে তো দাম তো থাকবেই হাইব্রিড থাকলে দাম কম হবে তুমি বলো কত দিতে আমি তো বললাম দাদা আমার দাম এটা মোরগ কম আছে মুরগি বেশি আছে মোরগ দুটো হবে একটা আছে এটা কি পাতি আসা রানা আস কত রে পিস এটা কি দাম রেখেছো তুমি নেবে কি ওই যা দাম বলেছি না আমি ওনাকে দিই अगर अच्छा लगे तो लाइक कमेंट सब्सक्राइब जरूर कीजिएगा।